আমার কাছে এখন যে প্রবলেমটা দেওয়া আছে অনেক ইন্টারেস্টিং একটা প্রবলেম, অনেকেই অনেকভাবে সমাধানটা করে থাকে। বলা হচ্ছে যে একটা আয়ত আছে, আয়ত এর সন্নিহিত বাহুগুলোর মধ্যবিন্দু, ধরো এই বাহু, এই বাহু, এই বাহু আর এই বাহু, এই মধ্যবিন্দুগুলো যদি যোগ করি তাহলে একটা চতুর্ভুজ হয়েছে না? এই চতুর্ভুজটা রম্বস হবে, আমার এটা প্রমাণ করে আনতে হবে। অ্যান্ড সেটা প্রমাণ করে আনার জন্য তোমাদেরকে আগে জানতে হবে যে মিনিমাম কি প্রমাণটা করে দিলে যে কোনো চতুর্ভুজকে রম্বস বলা যায়। আসলে রম্বস এক ধরনের সামান্তরিক। একটা মূল ডিফারেন্স কি সামান্তরিকের সাথে রম্বসের, যে এটার চার বাহু সমান হয়, এটা শুধু বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল ব্যাপারটা এমন না। আসলে যে কোনো চতুর্ভুজে যদি তুমি এমন দেখাতে পারো যে চতুর্ভুজের চারটা বাহুই সমান, তাহলেই বলে দেওয়া যাবে যে ওই চতুর্ভুজটা হলো গিয়ে রম্বস। আমরা এখানে শুধু তাই করব, আমরা এখানে বিপরীত কোণ যেটা আছে এগুলো প্রমাণ করার চেষ্টা করব না, চার বাহু সমান করে এলেই তা যথেষ্ট হবে। আসো দেখো, এখানে একটা আয়ত বলছি যে এ ডি সি, এ বি সি ডি একটা আয়ত, সেই আয়তের মধ্যবিন্দুগুলো পি কিউ আর এস এগুলো যোগ টোক করে দিলাম আর কি। তারপরে এখন আমার বলতে হবে যে এইটা একটা রম্বস, পি বি, পি কিউ সমান, কিউ আর সমান, এস আর সমান, পি এস এইগুলো সমান, এটা প্রমাণ করাই তাহলে যথেষ্ট হবে। এই জন্য এটা আসলে অনেক ইজি হয়ে গেছে। এখন দেখো ত্রিভুজ এই যে এ বি যেটা আছে, এটা এখানে এ বি একটা রেখাংশ আর সি ডি এটা আর একটা রেখাংশ। খেয়াল করে দেখো তো এই যে এ ডি সি বি যেটা, এটা একটা আয়তক্ষেত্র এবং আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো অবশ্যই সমান হয়, তাহলে এ বি আর সি ডি সমান। পি যেহেতু এ বি এর মধ্যবিন্দু, তাহলে এ পি যে কথা পি বিও সেই একই কথা, সমান হবে। এখন আর যেহেতু ডি সি এর মধ্যবিন্দু, ডি আর যে কথা সি আর সেই একই কথা। এখন তোমরা জানো যে এ বি আর সি ডি সমান, তাহলে এ বি এর যে অর্ধেক সি ডি এর অর্ধেকও সমান হবে, তাহলে এই বাহু আর এই বাহু সমান হবে। আমার এইটা খুবই কাজের হবে। দেখো তো তুমি যদি দেখাতে পারো যে ত্রিভুজ এ পি এস আর ত্রিভুজ পি বি কিউ এই দুটো ত্রিভুজ সর্বসম, তাহলে তুমি বলতে পারবে যে এখানে পি এস আর পি কিউ সমান। আবার ধরো এ পি এস আর এস ডি আর এই ত্রিভুজটাও সর্বসম, তাহলে তুমি বলতে পারবা যে এস আর আর পি এস এই দুইটা সমান। এখন সর্বসম প্রমাণ করাটাও তাহলে তোমার টার্গেট থাকবে। তুমি বেশ কিছু কথা টথা বলে বলে আনবা যে এ বি যেটা আছে এ বি সমান সি ডি, এ ডি সমান বি সি, এটা তুমি জানো তো। সাথে সাথে তুমি বলতে পারো যে এ পি আর ডি আর এটা সমান হবে, এই কথাটা বলবা যে এ পি সমান হচ্ছে ডি আর। আবার ধরো পি বি সমান হচ্ছে সি আর, পি বি সমান হচ্ছে ডি আর, এরা যে চারটা সমান হয় সেটা দেখাবা। আবার এ পাশ দিয়েও একই জিনিস, এ এস আর ডি এস, কিউ সি আর বি কিউ, এরা সকলের সমান হয় সেটাও দেখাবা। তার পরবর্তীতে দেখো, এটা যেহেতু একটা আয়ত, এখানে যে কোণ তৈরি হয়েছে, এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ, প্রত্যেকটা কোণ, এ কোণ, বি কোণ, সি কোণ, ডি, প্রত্যেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি করে করে, কারণ আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়। এখন তুমি যে কোনো ত্রিভুজ নিয়েই প্রমাণ করে দেওয়া শুরু করতে পারবা যে এই দুটো ত্রিভুজ সর্বসম হবে। ধরো আমরা নিলাম ত্রিভুজ এ পি এস এবং ত্রিভুজ বিপি কিউ, এখানে এ এস আর বি কিউ সমান, এ পি আর পি বি সমান, অন্তর্ভুক্ত কোণ পি এ এস এবং অন্তর্ভুক্ত কোণ পি বি কিউ সমান, কারণ এ দুইটা 90 ডিগ্রি হচ্ছে, তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম। বলে দিতে পারবা যে পি এস সমান পি কিউ হচ্ছে, দেখো পি এস সমান পি কিউ বলে দিলা। একইভাবে তুমি চাইলে আরও একটা ত্রিভুজ নিতে পারো, ওই ত্রিভুজ নিলা যে এ পি এস আর ত্রিভুজ এস ডি আর নিলা, তখনও পি এস সমান এস আর এটা প্রমাণ করে দেওয়া যায়। এভাবেই তুমি বিভিন্ন ত্রিভুজ নিয়ে অনুরূপভাবে বলে নিলেই চলবে যে পি এস সমান এস আর সমান আর কিউ সমান পি কিউ, এটা প্রমাণ করে দেওয়া যায়। যেহেতু চারটা বাহু সমান, সাথে সাথে আমরা বলে দিতে পারি যে পি কিউ আর এস, সুতরাং পি কিউ আর এস রম্বস, এটা আমরা এভাবে প্রমাণ করে দিতে পারি। তাহলে মূল আইডিয়াটা একটাই রাখবা যে চতুর্ভুজের চারটা বাহু যদি তুমি সমান করে দেখাতে পারো তাহলে ওটা রম্বস হবে।